সুপ্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত তিনটি ক্লাসে অংশগ্রহণের পর আপনাদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সেটি প্রমাণ করে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনলাইন কার্যক্রম এর মাধ্যমে যে ক্লাস পরিচালনা করা পদ্ধতি, এটি নিঃসন্দেহে অনেক ফলপ্রসূ হচ্ছে। এবং আপনারা বাংলাদেশের বিভিন্ন কর্নারে বসে এই যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিতে শুরু করেছেন। আমি মোহাম্মদ হামিদুল হক, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ। আজকে আমরা জেন্ডার, সমাজ এবং উন্নয়ন কোর্সের আওতায় নারী উন্নয়নের যে তাত্ত্বিক বিতর্ক, সেই তাত্ত্বিক বিতর্কের যে বড় দিক, এই সেটির প্রথম পর্ব আমরা আগের দিন শেষ করেছিলাম এবং আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব তাত্ত্বিক বিতর্কের একটি অবসান ঘটানোর। যদি আমরা স্লাইড চেঞ্জ করি, তাহলে তাত্ত্বিক বিতর্কের আজকে আমরা গ্যাড এবং ওয়েড, জিএডি এবং ওয়েড, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বিষয়টির দিকে আলোকপাত করার চেষ্টা করব। আমরা যদি নারীদের দিকে তাকাই, সত্যিকার অর্থেই যেমনটা আমরা আগের ক্লাসে তাত্ত্বিক বিতর্কে দেখেছিলাম, কেউ কেউ বলছেন নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, আবার কেউ কেউ বলছেন নারীরা উন্নয়ন কর্মকাণ্ডে সেই সৃষ্টির উষালগ্ন থেকেই আসলে অংশগ্রহণ করে আসছেন। সুতরাং পার্থক্যটি কোথায়? আমরা যদি কয়েকটি ছবি দেখে নেই, আসলে আমাদের নারীরা কিভাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, দেখুন নারীরা যাচ্ছে। আমাদের নারী শ্রমিকরা তারা এভাবে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছেন, করে চলেছেন। প্রশ্ন হচ্ছে এই উন্নয়নের ফলশ্রুতি তারা কতটুকু পেয়েছেন। একেবারে পরিশ্রমী হাসি একটি মুখের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও দেখে যথেষ্ট পুলকিত হচ্ছেন। দেখুন শ্রমজীবী মানুষের যে আনন্দ, শ্রমানন্দ, সেটি আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি। আরো একজন নারী, দেখুন তিনি কেমন পরিশ্রমী, কেমনটা পরিশ্রম করছেন। এবং এই যে খুশি, এই যে খুশি, এই খুশি দেখে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে দোলা দিয়ে যাচ্ছে যে আসলে পরিশ্রমের যে ফল সেটি নারীরা কিভাবে আনছেন। গার্মেন্টস শ্রমিকদের একটি ছবি দেখছি এবং আমরা দেখছি যে রোদ্দুরে যেন নারীদের তাদের স্কিন নষ্ট না হয়, সেজন্য একটি ইন্ডিজেনাস প্রক্রিয়া অবলম্বন করার পরও কিন্তু আসলে নারীরা কাজ করে চলেছেন এবং পুরুষের সাথে সমান তালে একেবারে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন নারীরা। শুধু কি তাই, আন্তর্জাতিক নারী দিবসের একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, নারীরা রাস্তাতেও আছে, অর্থাৎ তারা চাইছেন তাদের যে নারীদের যে অধিকার, সেই অধিকার আদায়ও কিন্তু নারীরা সচেষ্ট রয়েছেন। তারা রাজপথেও কিন্তু নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের উপজাতিদের অঞ্চল থেকে তোলা একটি ছবি, চমৎকার একটি ছবি না? কৃষিতে নারীর একেবারে প্রত্যক্ষ এবং সরাসরি অংশগ্রহণের একটি ছবি, যেটি আসলে আমাদেরকে অনেক কিছু ভাবায় যে এই কৃষির জন্মই হয়েছিল কিন্তু নারীদের হাত ধরে। আরো কয়েকটি ছবি আপনারা দেখছেন, এই ছবিটি দেখুন, প্রতিরক্ষা এবং বাংলাদেশের বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা যে বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর একটি ছবি। এটি আরেকটি ছবি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি ছবি। দেখুন নারীরা যাচ্ছে এবং বাংলাদেশের পুলিশের নেতৃত্বে যে নারীরা রয়েছেন তার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার তাহলে আমরা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, জিএডি অ্যাপ্রোচে কি বলতে চেয়েছে সেই বিষয়টি নিয়ে একটু যদি, অর্থাৎ জেন্ডার এবং উন্নয়ন, জেন্ডার ও উন্নয়ন, এই অ্যাপ্রোচের মানুষটা ঠিক কি বলতে চেয়েছেন সেটিকে যদি একবার আলোকপাত করি। উৎপত্তি উইড এবং ওয়ার্ড এর বিকল্প হিসাবে উনিশশো আশির দশকে গ্যাড এর আবির্ভাব হয়। লক্ষ্য করেছেন, উইড এর আবির্ভাব হয়েছিল একটি তত্ত্বকে সমালোচনা করে। কোন সেই তত্ত্ব? আমরা বলেছিলাম যে উন্নয়ন কর্মকাণ্ডে উন্নয়নের সুফল নারীর কাছে সরাসরি একেবারে উপর থেকে নিচের দিকে পৌঁছে যাবে অটোমেটিকলি। এই তত্ত্বকে সমালোচনা করে, আধুনিকায়ন তাত্ত্বিকদের সমালোচনা করে WID প্রতিষ্ঠিত হয়েছিল এবং উন্নয়ন তাত্ত্বিকদের সমালোচনা করে, পাশাপাশি WID তাত্ত্বিকদেরকে সমালোচনা করে WAD অ্যাপ্রোচ প্রতিষ্ঠিত হয়েছিল। এ কথা বলে যে উন্নয়ন কর্মকাণ্ডে নারী আসলে প্রথম থেকেই রয়েছে, সুতরাং নারী উন্নয়নের সুফল ঠিক কতটুকু নিতে পারছে সে প্রশ্নের উত্তর আগে আমাদেরকে খুঁজতে হবে। এবার আমরা দেখছি GAD, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, সেটি কি করছে। জেন্ডার এবং উন্নয়ন অ্যাপ্রোচ আগের এই তিনটি অ্যাপ্রোচকেই একেবারে সরাসরি সমালোচনা করছে এবং এর বিকল্প হিসাবে 80-এর দশকে আসলে GAD এর আবির্ভাব হচ্ছে। তাত্ত্বিক ভিত্তিটি কোথায়? সমাজতন্ত্রী নারী, নারীবাদ, অর্থাৎ সমাজতন্ত্রী নারীবাদ, এই জায়গাটি থেকে আসলে এর উৎপত্তি হয়। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং উন্নয়ন সম্পর্কই নয়, বরং সার্বিক জীবনধারায় সমতা আনতে হবে, এটি হচ্ছে এই ধারার নারীবাদীদের
মূল ফোকাস। ফোকাসটা কোথায়? যে শুধুমাত্র অংশগ্রহণ করা অথবা উন্নয়ন কর্মকাণ্ড থেকে সুফল নেওয়া এটি আসলে ফোকাস হবার নয়। তাদের মতে ফোকাস করতে হবে সার্বিক জীবনধারা, নারীর সার্বিক জীবনধারার মধ্যেই সমতা আনয়ন করতে হবে, পুরুষের সঙ্গে সমতা আনয়ন করতে হবে। এই সমতা আনয়ন করতে পারলেই সত্যিকার মুক্তি অর্জন করা সম্ভব হবে। এটি হচ্ছে জিএডি অ্যাপ্রোচের যে নারীবাদীরা তাদের মূল কথা। নারীর জেন্ডার ভিত্তিক বিভিন্ন ভূমিকার সমালোচনা করেছেন তারা। তারা বলতে চাইছেন যে নারীর যে জেন্ডার ভিত্তিক ভূমিকা, অর্থাৎ নারী হয়ে জন্মেছে বলে রান্না করতে হবে, নারী হয়ে জন্মেছে সুতরাং তাকেই শুধুমাত্র যে তাকে ঘর মুছতে হবে, তাকেই যে শুধুমাত্র গৃহস্থলীর মধ্যে চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে হবে, উন্নয়ন কোনো কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করতে পারবে না, এই যে চেতনা, এই যে জেন্ডার ভিত্তিক যে একেবারে অ্যাসাইন করা রোল, এটিকে সমালোচনা করেছেন জিএডি অ্যাপ্রোচের তাত্ত্বিকেরা। তাদের কন্ট্রিবিউশন কি? তারা ব্যাপক ভিত্তিক নারী সংহতির প্রতি গুরুত্ব না দিয়ে বরং দায়িত্বশীল পুরুষদের এই অসমতা দূরীকরণে এগিয়ে আসার উপরে গুরুত্ব আরোপ করেন। আমি আবারও পড়ছি, ব্যাপক ভিত্তিক নারী সংহতির প্রতি গুরুত্ব না দিয়ে বরং দায়িত্বশীল পুরুষদের এই অসমতা দূরীকরণে এগিয়ে আসার উপরে গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ এই যে নারীকে জাগতে হবে, নারীরা তাদের জাগরণ হতে হবে, নারীদের ঐক্য আসতে হবে, তারপর নারীদের মুক্তি হবে, এই ব্যাপারটি থেকে মুখ ফিরিয়ে এই ঘরানার তাত্ত্বিকেরা তারা বললেন যে আসলে এখানে শুধুমাত্র নারীরা জাগলেই কাজ হবে না, বরং এর জন্য পুরুষদের এগিয়ে আসতে হবে। কারণ নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, এবং নারীর অধিকার যদি মানুষের অধিকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়কেই এই অসমতা দূর করার জন্য এগিয়ে আসতে হবে। সেই ব্যাপারটিকে ফোকাস করলেন জেন্ডার এবং উন্নয়ন অর্থাৎ গ্যাডের তাত্ত্বিকেরা। তারা বললেন গৃহের অভ্যন্তরে এবং গৃহের বাইরে নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে, এমনকি অর্থমূল্যে পরিমাপযোগ্য কোন যোগ্য নয় এমন কাজকেও স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ নারী পুরুষ এবং নারীর যে এই যে অসমতা, এর মধ্যে আমরা দেখছি যে আয় রোজগার করছে কে, আয় রোজগার করছে কে, এর সরাসরি উত্তর হচ্ছে পুরুষ। সুতরাং যিনি আয় করছেন তার কথা যদি এমন হয় যে আমি আয় করছি এবং আমি তোমাকে খাওয়াচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গৃহের অভ্যন্তরে নারী যে রান্না করছেন, তো স্বাভাবিকভাবে যদি আমরা এটিকে অর্থমূল্যে পরিমাপ করি তাহলে প্রথমত নারী একজন বড় ধরনের বুয়া, সংসারের জন্য সে একটা ভালো বুয়া। যদি আমরা অ্যাসাইন করি, যদি আমরা সেভাবে ভাবি, তাহলে এই যে সে কাপড় কাচা, তার বাসন মাজা, তার রান্না বাড়া করা, তার যে এই সংসারের দায়িত্ব পালন করা, তার সন্তান লালন পালন করা, এটির অর্থ মূল্য কোথায়, এটির মূল্যায়নটি কোথায়? এই ঘরানার তাত্ত্বিকেরা তারা বললেন যে এই যে গৃহের অভ্যন্তরে নারী কাজ করছে, এটিকে এই যে অর্থমূল্যে পরিমাপযোগ্য নয়, এই সমস্ত কর্মকাণ্ডের আসলে সমাজে কোনো স্বীকৃতি নেই। এই কর্মকাণ্ডগুলোকেও স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ অর্থ আয় করলেই যে শুধুমাত্র সেটি কাজ এবং যেটিতে অর্থ আয় করা হচ্ছে না সেটি একটি কাজ নয়, এটি এই ভাবনা দূরীকরণে তারা বললেন যে আসলে এখানে কমোডিফিকেশন করতে হবে। অর্থাৎ এর মূল্য কোথায়, আর্থিক মূল্য এটি পেতে গেলে কতটা অর্থ ব্যয় করতে হতো, এটিকে অ্যাসাইন করতে হবে, এই কাজকেও স্বীকৃতি দিতে হবে। গ্যাডপন্থী চিন্তাবিদরা তারা আসলে কি বলতে চান যদি আমরা একবার নজর বুলিয়ে আসি? তারা বলতে চান এই পদ্ধতি মনে করে নারীদের প্রকৃত সমস্যা অনুধাবন করতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ কিংবা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধরনের পরিপ্রেক্ষিতে নয়, বরং তার নারী পুরুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে করতে হবে। আপনার যদি একটুখানি মাইন্ডসেটটাকে পেছনের দিকে নিয়ে যান, WID উইড ঘরানার তাত্ত্বিকেরা বললেন নারীর অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারী যেন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তারপর আমরা WAD সেটিকে সমালোচনা করে বললেন এটি বিষয় নয়, নারী উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ আসলে দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধরনটা কি এবং তার সুফল সে পায় কি পায় না সেটি হচ্ছে এখানে মুখ্য বিষয়। এবার GAD গ্যাটপন্থী তাত্ত্বিকেরা তারা এসে বললেন এই দুটির কোনোটিতেই নয়, বরং দেখতে হবে নারী এবং পুরুষের সম্পর্কটি আসলে কেমন, এই সম্পর্কের প্রেক্ষিতে দেখতে হবে। অর্থাৎ নারী পুরুষকে কিভাবে দেখে আর পুরুষ নারীকে কিভাবে দেখে, আদেও পুরুষ নারীকে
পরিপূর্ণ মানুষ বলে মনে করে কিনা, তাকে শক্তিশালী, তার সমকক্ষতা অর্জন করতে সামর্থ্যবান কোনো মানুষ হিসেবে বিবেচনা করে কিনা, এই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ভালোবাসা রয়েছে কিনা, পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতা রয়েছে কিনা, সেই ব্যাপারটি দেখার উপরে গুরুত্ব আরোপ করলেন জিএডি তাত্ত্বিকেরা। তাই এই ঘরনার তাত্ত্বিকেরা জেন্ডার সম্পর্কের উপর অধিক গুরুত্ব আরোপ করলেন। তারা বললেন যে এখানে জেন্ডার সম্পর্কটা ইম্পর্টেন্ট, নারীকে আমি শুধুমাত্র ধরে আমরা WID উইড ঘরনার তাত্ত্বিকেরা যেটি বললেন যে অংশগ্রহণ করাতে হবে, ওকে অংশগ্রহণ করালাম, কিন্তু অংশগ্রহণ করলো এবং বারবার ফেল করলো, বারবার ফেল করলো, লাভ হলো না, এটিকে সমালোচনা করলেন জি ওয়াট ঘরনার তাত্ত্বিকেরা। তারা বললেন যে অংশগ্রহণ করার পর সুফলটি তারা কোথায় পাচ্ছে সেটি দেখতে হবে। এখন জিএডিরা গ্যাট ধারণা ঘরনা তাত্ত্বিকেরা তারা এসে বললো এই দুটোর কোনোটাতেই ঠিক মতো কাজ হবে না যদি নারী এবং পুরুষের যে জেন্ডার ভিত্তিক যে সম্পর্ক, এই সম্পর্কের উন্নয়ন না হয়। অর্থাৎ তাদের সম্পর্কের ধরনটা কি, সেটি সহমর্মিতার, সহযোগিতার কি সহযোগিতার নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের নাকি শ্রদ্ধাবোধের নয়। যদি শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সহমর্মিতার না হয় তাহলে আসলে অংশগ্রহণ করিয়েও কোনো লাভ হবে না, তার অধিকার জোর করে দিয়ে দিয়েও কোনো লাভ হবে না, কোনো শান্তি সেক্ষেত্রে আসবে না। তাদের মতে উন্নয়ন কিংবা অনুন্নয়নের সাথে সম্পর্কিত মূলত নারী নয়, এটি হচ্ছে জেন্ডার। কেননা নারী নারী হয়ে জন্মায় না, সমাজই তাকে নারী করে গড়ে তোলে এবং বিশেষ জেন্ডার ভূমিকা আরোপ করে। তারা বললেন যে আসলে উন্নয়ন কিংবা অনুন্নয়নের সাথে সম্পর্কে মূলত এই যে সম্পর্ক সেটি আসলে নারীর সাথে সম্পর্ক না, সেটি আসলে জেন্ডারের সাথে সম্পর্ক। অর্থাৎ সে মেয়ে হয়েছে বলে সম্পর্ক এটি নয়। প্রশ্ন হচ্ছে যে মেয়েকে আসলে নারীকে আসলে সমাজ কিভাবে দেখছে, কারণ নারী তো নারী হয়ে জন্মাচ্ছে না, তাকে জন্মগ্রহণের পর থেকে দিনকে দিন তাকে ডিফারেনশিয়াল ট্রিটমেন্ট দিয়ে সোসাইটি আসলে তাকে নারী করে তুলছে। সে মেয়ে হয়ে জন্মেছিল কিন্তু সোসাইটি তাকে নারী বানিয়েছে। আস্তে 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 আপনারা যদি নিজেদের জীবনটাতে একটুখানি মনোযোগ দেন, আপনি সেই যে ছোট ছিলেন, বাবার আদরের মেয়ে ছিলেন, আমার মেয়েরা যারা ক্লাস করছেন আর ছেলেরা যারা আছেন, নিজের বোনকে, নিজের ছোট বোনকে এখানে কল্পনা করেন যে আপনি যখন বড় হয়েছেন, প্রথম যখন আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার হাতে পুতুল দেওয়া হয়েছে, আপনি খেলা করেছেন, কাঁধে চড়েছেন, মনের সুখে ঘুরেছেন, আস্তে আস্তে যখন বড় হয়েছেন সোসাইটি আপনাকে বলে দিল না তুমি নারী হচ্ছ, আপনি তো জানতেন আপনি শুধু মানুষ, কিন্তু হঠাৎ করে আপনি জানলেন আপনি ঘরের বাইরে একা একা জানতে যেতে পারবেন না, আপনার এর জন্য পারমিশন লাগবে এবং আপনার একটা সিকিউরিটি লাগবে, তাছাড়া আপনি মুভ করতে পারবেন না। আপনি এও জানলেন যে অবশ্যই শালীনতা, পরিশীলিত জীবনযাপন করা, আপনার পোশাক পরিচ্ছদ এগুলো শুধুমাত্র আপনার জন্য, পুরুষের জন্য নয়। পর্দা সে ব্যবস্থাটি নাকি আপনার একারই জন্য, পুরুষের জন্য নাকি নয়, আপনি দিনকে দিন এটি নিজে নিজে জানলেন, আস্তে আস্তে ডানা কাটলেন। আপনি জোরে কথা বলে যখন প্রতিবাদ করা শুরু করলেন তখন আপনি এক সময় একটা পর্যায়ে গিয়ে জানতে পারলেন যে আসলে নারী জোর করে জোর গলায় প্রতিবাদ করতে নেই। আপনি যখন বাসে উঠলেন তখন আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি আসলে ওর মধ্যে মিনোস এবং আপনি আসলে মেয়ে নয়, আপনি শুধুমাত্র মেয়ে নয়, আপনি মেয়ে ছেলে, আপনার নামের সাথে ছেলে শব্দটি যোগ না করে দিলে আপনি আপনি আসলে স্কাফোল্ডেড নন, আপনি আসলে সক্ষম নন। দিন যত গেল আস্তে 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 আপনি মেয়ে থেকে নারী হয়ে উঠলেন এবং একটা পর্যায়ে যাওয়ার পর আপনি যখন বিয়ে হলো আপনি জানলেন যে আপনি আরো একজনের অধীনস্থ এবং তিনি আপনার জীবনের কর্তৃত্বটিকে নিয়ে নিলেন। এই যে একটা ব্যবস্থা, এই যে রিলেশনশিপটা, তারা বলছেন এই রিলেশনশিপটা মূলত আসলে উন্নয়নের সাথে সম্পর্কিত তো নারী নয়, কারণ নারী তো আসলে একা একা তৈরি হয়নি, নারী আসলে নারী হয়ে জন্মগ্রহণ করেনি, তাকে সমাজই তাকে নারী বানিয়ে ফেলেছে। সুতরাং এই যে উন্নয়নের সাথে সম্পর্কিত ব্যাপার সেটি হচ্ছে জেন্ডার, অর্থাৎ সোসাইটাল যে কনসেপ্ট যদি তার উপরে আরোপ করে দেওয়া হয়েছে সেটি আসলে এখানে বেশি দায়ী। তাই তারা বললেন এই পদ্ধতি পড়তে পরিবার এবং পরিবারের বাইরে নারীর সকল পারিশ্রমিকবিহীন কাজের স্বীকৃতি প্রদান করা হয়। তারা বললেন যে নারীর যত কাজ, এই পারিশ্রমিকবিহীন যত রকম কাজ আছে প্রত্যেকটি কাজকে আসলে স্বীকৃতির মধ্যে আনতে হবে। আপনি যদি বলেন আমার স্ত্রী তিনি ঘরে কোনো কাজ করেন না, তিনি একজন তিনি আমি কেউ কোনো কিছু করি না, যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি এখন কি করছেন, সবচেয়ে অবাক লাগে, সবচেয়ে দুঃখ লাগে যখন আমার মেয়েরা কিছুদিন পড়াশোনা করার পর বিয়ে হয়ে যায় এবং আমরা যদি জিজ্ঞাসা করি যে তুমি এখন কি করছো, আমি তো কিছুই করছি না,
তার মানে আমাদের নারীরা এবং আমাদের পুরুষরাও এবং এই সোসাইটাল এক্সপেক্টেন্সি হচ্ছে নারী যখন গৃহস্থলীর কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডগুলো আসলে কিছুই না করাকে বোঝায়। সুতরাং এই যে পরিবারের মধ্যে কাজ করা, সন্তান লালন পালন করা, প্রত্যেককে টেক কেয়ার করা, এই পরিপূর্ণ কাজগুলো যে পারিশ্রমিক যে জিনিসে নেই সেই জিনিসটাকেও আসলে স্বীকৃতি না দেওয়ার কারণে মনে করা হয়েছে এগুলো আসলে কোনো কাজই না। আসল কাজ হলো যেটা থেকে অর্থ আসে, নিজের টাকা পয়সা নিজের হাতে আসে, সেই ব্যাপারটির দিকে তারা আসলে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছেন। যদি আরো তাদের কথা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারা বলতে চাইছেন নারী মুক্তির জন্য প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে চিহ্নিত করে। তারা বলেনি যে নারী মুক্তি, এই নারী মুক্তির জন্য আসলে পুরুষকে দায়িত্ব দিয়ে দিলে হবে না এবং নারীকে একা একা ছেড়ে দিলে হবে না, বললে হবে না যে নারীরই দায়িত্ব পুরোটা, বরঞ্চ ভাবতে হবে যে আসলে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার এই যে দায়িত্ব, এই দায়িত্বটি আসলে রাষ্ট্রের, রাষ্ট্রই এই দায়িত্বটি গ্রহণ করবে। নারীকে উন্নয়নের ফলভোগী পরোক্ষ গ্রহীতা হিসাবে না বিবেচনা করে বরং তাকে পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে বিবেচনা করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা একটু রিপিট করি এই জায়গাটে, তাহলে দেখা যাবে আসলে নারীকে এই যে গ্যাটপন্থীরা, তারা বললেন যে এই যে চিল্লা চিল্লি যে চিৎকার চাচামেচি করছো যে নারীকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করাও, অংশগ্রহণ করাও, অংশগ্রহণ করাও, তার মানে কি দায়িত্বটা নারীকে দিয়ে দেওয়া হচ্ছে। আবার ওয়াটপন্থীরা তারা বলছেন যে আসলে শুধুমাত্র অংশগ্রহণ করলেই হবে না, অংশগ্রহণ করলেই হবে না, আসলে তাকে এই উন্নয়নের ফল সে কতটুকু পাচ্ছে সেটিকে নিয়ে চিন্তা করতে হবে। গ্যাটপন্থীরা তারা বলছেন যে নারীকে কেন শুধুমাত্র আমরা ফলভোগী উপকারের এই গ্রহীতা হিসেবে বিবেচনা করছি, কেন আমরা তাকে চেঞ্জ এজেন্ট মনে করছি না, কেন ভাবছি না যে সেই আসলে পরিবর্তন আনয়ন করতে পারে, শুধুমাত্র দাও 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 আমাকে, আমি নারী বলে আমাকে বাসের সিট ছেড়ে দাও, আমি নারী বলে আমাকে প্রণোদনা দাও, আমি নারী বলে একটু আমাকে ধাক্কা না দেওয়ার জায়গাটি আমাকে একটু বেশি সিম্পেথি দেখাও। তারা বলছেন বরং তাকে পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে হবে, অর্থাৎ নারী নিজেও চেঞ্জ আনতে পারে, সে নিজেও চেঞ্জ এজেন্ট হতে পারে, অন্যের গলগ্রহ হয়ে না বেঁচে নারীর নিজস্ব আইডেন্টিটি থাকতে পারে, সেই কথাটি বলার চেষ্টা করলো গ্যাটপন্থীরা। এখানে এসে তারা বলছেন যে নারী মুক্তির জন্য তাদের বক্তব্যকে জোরালো করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণকে গুরুত্ব প্রদান করেছিল এরা, অর্থাৎ গ্যাটপন্থীরা। তারা বললেন যে নারীর মুক্তির জন্য তাদের বক্তব্যকে যেমন জোরালো করতে হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে আসলে নারীদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে জোরালো ভাবে, যদি সেটা আমরা না দিতে পারি তাহলে আসলে তারা চেঞ্জ এজেন্ট হতে পারবে না, বারবার শুধুমাত্র গলগ্রহ হয়ে বলতে হবে আমাকে মুক্তি দাও, আমাকে স্বাধীনতা দাও, আমাকে দাও দাও হেল্প করো। এই যে দাও 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 এই জায়গাটা থেকে বের হয়ে এসে গ্যাটপন্থীরা যেটি বলতে চাইলেন যে আসলে নারীকে চেঞ্জ এজেন্ট হতে হবে, তারাই পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হবে। সো এখানে গিয়ে তারা আরো একটি ফিচার হচ্ছে নারীর অধস্তন অবস্থার জন্য পিতৃতন্ত্রকেই দায়ী করা হয়। গ্যাটপন্থীরা কিন্তু পিতৃতন্ত্রকেই দায়ী করলেন যে আসলে কেন এই যে অধস্তন অবস্থা, তার কারণটা হচ্ছে রাষ্ট্র পিতৃতন্ত্রকে প্রমোট করেছে, রাষ্ট্র সবসময়ের জন্য পিতৃতন্ত্রকে প্রমোট করেছে, যার জন্য নারী আসলে এই যে অধীনস্থ হয়ে গেছে এবং অধীনস্থ যে সে কখনোই উপরে উঠতে পারে না, সমান স্বাধীনতা কখনো ভোগ করতে পারে না। নারীর উত্তরাধিকার এবং ভূমি প্রাপ্তির আইনের সংস্কারের কথা বলেন তারা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সকল আইনি সংস্কারের প্রয়োজনীয়তা তারা চিহ্নিত করেন। অর্থাৎ তারা ভূমির আইন যে আইনটি রয়েছে তাকে, এটিকে সংস্কারের কথা বলেছেন এবং নারীর প্রত্যেকটি নারী এবং পুরুষের সম অধিকার প্রাপ্তির ব্যাপারে আসলে এই গ্যাটপন্থী নারীবাদীরা, এই যে চেতনার যারা আছেন তারা তারা চেয়েছেন যে ভূমির প্রাপ্তির যে আইন, এই আইনের সংস্কার হওয়া দরকার, নারী হোক পুরুষ হোক সমান সমান ভাগ হয়ে যাওয়া উচিত এবং নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সকল রকম আইনি সংস্কার, মানে নারীকে অধিকার দেওয়ার জন্য আইনকে সংস্কার করতে হবে, এই প্রস্তাবনাও তাদের ছিল। আর একটি ফিচার ছিল তাদের, সেটি হচ্ছে তারা প্রচলিত যে ক্ষমতা কাঠামো, এই প্রচলিত ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনয়নের কথা বলেছেন এই ঘরানার তাত্ত্বিকেরা। তাহলে আমরা দেখলাম যে আসলে সবকিছু মিলিয়ে গ্যাটপন্থী যে তাত্ত্বিকেরা রয়েছেন সেই তাত্ত্বিকেরা তারা হচ্ছে বেশ কিছু কমন ফিচার তাদের কিন্তু রয়েছে। অর্থাৎ তারা বলছেন মূল কথাটি হচ্ছে যে তাদের ফোকাসটি হচ্ছে যে নারীকে শুধুমাত্র যে গ্রহীতা হিসেবে বিবেচনা না করে নারীকে চেঞ্জ এজেন্ট হিসেবে বিবেচনা করতে হবে,
এবং নারীকে ভাবতে হবে এভাবে যে নারী নিজেই আসলে পরিবর্তন আনয়ন করতে পারেন এবং প্রচলিত ক্ষমতা কাঠামোর মধ্যে সেই পরিবর্তন আনতে হবে, এবং এই নারী পুরুষের যে সম্পর্ক এই সম্পর্ক কাঠামোর মধ্যে পরিবর্তন আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত সম্পর্কের উন্নয়ন হবে ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, এই ব্যাপারটিকে তারা ফোকাস করার চেষ্টা করেছেন। পরের যেটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে উইম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা কি বলতে চান, WED এনভায়রনমেন্টের কথা এখানে যেহেতু রয়েছে অর্থাৎ পরিবেশের কথা বলার চেষ্টা করেছেন এই ঘরানার তাত্ত্বিকেরা। উইম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, নারী পরিবেশ এবং উন্নয়ন। পরিবেশের কথা যেহেতু আছে তাহলে বুঝতেই পারছেন যে পরিবেশ নারীবাদী যারা আছেন তারা আসলে এই ঘরানার চেতনার অধিকারী। এটির উৎপত্তি লাভ করেছে 1970-এর দশকের দিকে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে পরিবেশ এবং নারী উভয়ের উপরেই পুরুষের কর্তৃত্ব যতদিন থাকবে নারী পুরুষ সমতা আসবে না। যেটি আমরা নারী পরিবেশ এবং উন্নয়ন নিয়ে কথা বলেছিলাম এর আগের দিন, যেমন সেই একই রকম যে ইকো ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ থেকে আসলে তাদের মূল বক্তব্য হচ্ছে যে পরিবেশের উপরে যেমন পুরুষের কর্তৃত্ব রয়েছে নারীর উপরেও তেমনি পুরুষের কর্তৃত্ব রয়েছে, এবং এই কর্তৃত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসলে নারী এবং পুরুষের সমতা আসার কোনো সুযোগ নেই। তাদের তাত্ত্বিক ভিত্তিকারা খুবই অনুমান করা যায় যে পরিবেশ নারীবাদী চেতনার যারা আছেন তারা WED উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের তারাই হচ্ছেন প্রবক্তা। পরিবেশ নারীবাদীরা যারা আছেন তারা কি বলতে চেয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ দিকটি যদি আমরা একবার দেখে নেই, পরিবেশ ধ্বংস হচ্ছে কারণ শুধুমাত্র পুরুষের নিয়ন্ত্রণে এই পরিবেশ। তারা বলতে চেয়েছেন যে আসলে পুরুষের নিয়ন্ত্রণে শুধুমাত্র পুরুষের নিয়ন্ত্রণে রয়েছে এই পরিবেশ, যার জন্য পরিবেশ ধ্বংস হচ্ছে। তারা বলতে চাইছেন পুরুষের এই যে শোষণ, এই যে সমাজ শোষণ এবং নারী এবং প্রকৃতি যে নিগূঢ় সম্পর্ক, এই সম্পর্ককে ধ্বংস করছে আসলে পুরুষের শোষণটি। পুরুষ যেমন গাছ ধ্বংস করে, পুরুষ যেমন পরিবেশকে এক্সপ্লয়েট করে, তেমনি একই রকম ভাবে নারী পুরুষের যে সম্পর্ক সেটিকেও আসলে শোষণ করছে, এক্সপ্লয়েট করছে পুরুষ। অর্থাৎ তারা একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছেন যে নারীকে যেমন পুরুষ শোষণ করে অনুরূপ ভাবে পরিবেশকেও পুরুষ শোষণ করে। সুতরাং এই ধরন যতদিন পর্যন্ত না পাল্টাবে ততদিন আসলে এই সমস্যার খুব ভালো সমাধান নেই। তো নারীর সাথে পরিবেশের সম্পর্ক সবচেয়ে নিবিড় সেটি তারা বোঝানোর চেষ্টা করেছেন, অর্থাৎ নারীর সাথে এই পরিবেশকে দেখে রাখার দায়িত্ব যতটা না পুরুষ পালন করে তাদের দাবি। তাদের দাবি হচ্ছে যতটা না পুরুষ এই 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 যে বিশ্ব সংসারের যত পরিবেশের উপাদানগুলো আছে তাকে তারা যতটা না টেক কেয়ার করে তার চেয়ে বেশি টেক কেয়ার করে নারী। বাড়ির সামনে গাছটি সেটি লাগাচ্ছে নারী, সেটি বড় করছে নারী, পানি দিচ্ছে নারী এবং দেখে শুনে বড় করছে নারী, কিন্তু কেটে বিক্রি করে নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ। অর্থাৎ পরিবেশের এই উপাদান সমূহকে এক্সপ্লয়েট করছে পুরুষ, এবং যার কারণে এখানে বলা হচ্ছে যে নারীর সাথে আসলে পরিবেশের সম্পর্ক সবচাইতে নিবিড়, সবচেয়ে নিবিড় বলতে পুরুষের চাইতে নিবিড়। এই হচ্ছে তাদের চেতনা। যদি আপনাদের এই পর্যায়ে এসে কোনো প্রশ্ন, যদি আপনাদের প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা যদি বিষয়টিকে আরেকটা বার যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি, আমরা যেগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করেছি মূলত দুটি ইস্যু নিয়ে আজকের এই ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা GAD জেন্ডার ও উন্নয়ন নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা WED উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা যেমনটা বলার চেষ্টা করেছিলাম 80-এর দশকে এটি প্রথম যাত্রা শুরু করেছিল এবং এটি সমাজতন্ত্রী নারীবাদীরা তারা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট এই কনসেপ্টের প্রবক্তা এবং এদের মূল ফোকাস হচ্ছে উইড ঘরানার তাত্ত্বিকেরা যেটি বলেছেন সেটিকে তারা সমালোচনা করেছেন, ওয়াট ঘরানার তাত্ত্বিকেরা যেটি বলেছেন সেটিকেও তারা সমালোচনা করেছেন এবং তারা বলতে চেয়েছেন যে এটি আসলে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ
অথবা উন্নয়ন কর্ম উন্নয়নের সঙ্গে সম্পর্ক এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে নয়, বরঞ্চ সার্বিক জীবনধারায় পরিবর্তন আনয়ন করার জন্য কি পদক্ষেপ আমরা নিয়েছি সেটি বিষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর সাথে পুরুষের কি সম্পর্ক আছে, সেটি সহমর্মিতার সম্পর্ক সমাজে রয়েছে, সহযোগিতার রয়েছে, নাকি প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক রয়েছে, নারী পুরুষকে কিভাবে দেখে এবং পুরুষ নারীকে কিভাবে দেখে। যদি আমরা আমাদের সমাজের কথা বিবেচনা করি, তাহলে নারী এখানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষকে দেখে তার গার্জিয়ান হিসাবে এবং পুরুষ নারীকে দেখে তার অধীনস্থ কেউ হিসাবে। এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপের প্যাটার্নের পরিবর্তন আনার কথা বলেছেন জ্ঞাত ঘনতাত্ত্বিকেরা, এবং আমরা এখানে বলেছিলাম যে অসমতাকে দূর করার জন্য তারা বলেছেন যে এই যে গৃহের অভ্যন্তরে যত রকম ব্যবস্থা রয়েছে, গৃহ অভ্যন্তরে নারী এই যে সুযোগ সুবিধা সমূহ এবং নারী গৃহ অভ্যন্তরে যত কাজ করছেন, এই সকল কাজের যেটি অর্থের বিনিময়ে আসলে এটির কোনো পরিমাপ করা সম্ভব নয়, সন্তান লালন পালন করা এবং মানুষকে টেক কেয়ার করা, সংসারকে দেখে রাখা, এই কর্মকাণ্ডের আসলে একটি যথোপযুক্ত স্বীকৃতি তারা দাবি করেছেন এখানে এসে, যে এটা যদি স্বীকৃতি না থাকে তাহলে আসলে নারী এগিয়ে যেতে পারবে না। তারা নানানভাবে এটিকে ফোকাস করেছেন, তারা জেন্ডার সম্পর্কের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তারা বলতে চেয়েছেন যে নারী আসলে নারী হয়ে জন্মায় না, তারা মূলত জন্মগ্রহণ করে, সমাজই তাদেরকে নারী করে তোলে আস্তে আস্তে, এবং তারা এই যে পারিশ্রমিকবিহীন যত নারীর কাজ রয়েছে সেই কাজটিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের এটি হচ্ছে ব্যবস্থা। এবং তবে তারা পিতৃতন্ত্রকেই তারা এই যে অধস্তন অবস্থার জন্য দায়ী করেছেন। শুধুমাত্র তাই না, তারা চেয়েছেন যে এই যে প্রচলিত ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর মধ্যেও একটি পরিবর্তন আনা দরকার। কারা বলছেন এগুলো? গ্যাড ঘরানার তাত্ত্বিকেরা। তারপর আমরা যেটিকে ফোকাস করেছি, 70-এর দশকের আবির্ভূত হওয়া উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট WED, নারী পরিবেশ এবং উন্নয়নের উপরে, সেখানে গিয়ে আমরা দেখেছি এদের মূল বক্তব্য একেবারেই পরিবেশ নারীবাদীদেরা যা যা বলেছেন এর আগে তাদের মতোই, তাদের মূল বক্তব্য হচ্ছে পরিবেশ এবং নারী তারা একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, এটি একটি যেমন ঠিক, এবং পরিবেশের টেক কেয়ার পুরুষের তুলনায় নারী বেশি করে সেটি যেমন ঠিক। পাশাপাশি তারা বলতে চেয়েছেন পুরুষ যেমন পরিবেশকে এক্সপ্লয়েট করে, অনুরূপভাবে সে নারীকেও এক্সপ্লয়েট করে, অর্থাৎ পরিবেশের স্বার্থে এবং এই ইকোসিস্টেমকে ঠিকঠাক মতন বাঁচিয়ে রাখার স্বার্থে নারী পুরুষের এই সম্পর্কের উন্নয়ন হওয়াটা ভীষণ জরুরি। এবং এই জায়গা থেকে গিয়ে আমরা দেখেছিলাম তাদের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশ যে ধ্বংস হচ্ছে, সেই ধ্বংস হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই পরিবেশটি আসলে পুরুষের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, এবং যেমনটি আমরা আগেও বলেছিলাম নারীর সাথে পরিবেশের সম্পর্ক অত্যন্ত নিগূঢ় সম্পর্ক, এবং এই সম্পর্ককে আসলে ফোকাস করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য এই নারীবাদীরা, পরিবেশ নারীবাদীরা তারা উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট উইড ঘরানার জন্ম দেন তারা। তো এই ছিল আজকের আমাদের মূল আলোচনা। যেহেতু আপনাদের আসলে কোনো নতুন কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি আরো একটু পেছনে তাকাই তাহলে আমরা দেখব আমরা WID সেটি জন্মগ্রহণ করেছিল মূলত কোথেকে, মূলত জন্মগ্রহণ করেছিল এক জায়গা থেকে, যে একটি তত্ত্বের সমালোচনা করে, সেটির সমালোচনা করে। হ্যাঁ, মল্লিকা আফরোজ একটি প্রশ্ন করতে চাইছেন, আমরা যদি তাকে একটু সুযোগ দেই। স্যার, এগুলো অ্যাপ্লাই হচ্ছে কোথায়, মানে এই যে এত চারটা তত্ত্ব বা কিছু? আসলে এগুলো অ্যাপ্লাই করছে রাষ্ট্র, এগুলো অ্যাপ্লাই করছে আমরা কোনো না কোনো তাত্ত্বিক ভিত্তির উপরে দাঁড়িয়েই সত্যিকার অর্থে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করি। আমাদের যে নারী মন্ত্রণালয় রয়েছে, নারী উন্নয়ন বিষয়ক যত রকম কর্মকাণ্ড রয়েছে, সকল কর্মকাণ্ডের মধ্যেই আসলে আমরা যখন নারী উন্নয়নের যে অ্যাপ্রোচ গুলো নিয়ে আমরা কাজ করি, যেমন আমরা যখন বললাম যে নারীকে ইনসেন্টিভ দিতে হবে, সে তাকে আমরা যখন বললাম কি কেটে গেল না মনে হয়, আমরা যখন বললাম যে নারীকে ইনসেন্টিভ দিতে হবে, আমরা যখন তাদেরকে উপবৃত্তির কথা বললাম, আমরা যখন নানানভাবে নারীকে সহযোগিতার কথা বললাম, সেগুলো আমরা যেমন লিবারেল ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ থেকে আসলাম, উইড ঘরনার অ্যাপ্রোচ থেকে যেমন এই সসটি পেলাম, পাশাপাশি আমরা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই যে রূঢ় অবস্থা, এটির যে কিছু সংস্কার করা প্রয়োজন সেই ব্যাপারটি নিয়েও আমরা আমাদের সোসাইটি কাজ করেছে, পাশাপাশি আমরা যে পরিবেশ নারীবাদ, পরিবেশের সঙ্গে নারীকে সম্পৃক্ত করার জন্য আমরা স্কুল কলেজ বিদ্যালয় নানান জায়গাতে কিন্তু আমরা চেষ্টা করেছি যে এখানে জেন্ডার সমতা আনার মাধ্যমে
আর সত্যিকার অর্থেই যেন নারী পুরুষ সমতার মধ্যে দিয়ে তারা একত্রিত হয়ে যেন পরিবেশের জন্ম নেয়। আমরা একসাথে সারা দেশে যে লক্ষ লক্ষ গাছ লাগানোর যে প্রজেক্টগুলো, এই সব কিছুতে আসলে কোনো না কোনো ভাবে তাত্ত্বিক ভিত্তিগুলো লিঙ্কড থাকে। সেই তাত্ত্বিক ভিত্তিগুলো আসলে রাষ্ট্র নানানভাবে অ্যাপ্লাই করে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো যদি আমরা এখন সাম আপ করি, একেবারে যদি আমরা বিষয়টিকে একেবারে যদি সাম আপ করি গত ক্লাস এবং এই ক্লাসের আলোচনাকে, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আমরা আলোচনা করেছি WID উইড ঘরানার তাত্ত্বিকদের নিয়ে। উইড ঘরানার তাত্ত্বিকেরা, তারা উইমেন ইন ডেভেলপমেন্ট, তারা বলতে চেয়েছিলেন, তারা মূলত একটি তত্ত্বকে আধুনিকায়ন তাত্ত্বিক যারা আছেন তাদেরকে সমালোচনা করেছেন। সমালোচনা করে তারা বলেছেন, আধুনিকায়ন তাত্ত্বিক কারা, যারা বলতে চেয়েছিলেন যে আসলে উন্নয়নের যে উপকরণ সমূহের যে সুফল, সেটি অটোমেটিকলি উপর থেকে ছেড়ে দিলে নারী আস্তে আস্তে এমনি এমনি উন্নতির দিকে চলে যাবে। এটি ছিল আধুনিকায়ন তাত্ত্বিকরা, তাদেরকে সমালোচনা করে ইস্টার বসিরাপ তিনি বলেছিলেন যে আসলে অটোমেটিকলি নারী কখনো সুফল পেতে পারে না। তার জন্য তারা বললেন যে আসলে অটোমেটিকলি হবে না, বরং উন্নয়ন কর্মকাণ্ডে নারীকে অংশগ্রহণ করাতে হবে। এটি ছিল WID ঘরানার তাত্ত্বিকেরা। পরবর্তীতে তাদেরকে সমালোচনা করে জন্মগ্রহণ করলো WAD অ্যাপ্রোচ ওয়ার্ড ঘরানার তাত্ত্বিকেরা। তারা এসে বললেন যে না, উন্নয়নের সঙ্গে নারী আসলে সেই আদিকাল থেকেই তারা অংশগ্রহণ করে আসছে, অংশগ্রহণ যে করে আসছে এই অংশগ্রহণের সুফল নারী পেলোটা কোথায়? তারা সবসময় তারা কৃষিতে আছে, তারা বাণিজ্যে আছে, তারা উৎপাদনে আছে, সবকিছুতে আছে, এবং কিছু ছবিও আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি, সবখানে আছে। কিন্তু এই উন্নয়নের সুফল নারী আসলে ঠিক কতটা কোন কোন জায়গা থেকে নিতে পেরেছে, দ্যাট ইজ আ বিগ কোশ্চেন, যার জন্যে তারা উইড ঘরানাকে সমালোচনা করে তারা ওয়ার্ড ঘরানার এই তত্ত্বের জন্মগ্রহণ করলো। তারা বললো যে আসলে উন্নয়নের সুফল নিতে পারতে হবে, তার জন্য কি কি করা যায় সেটি ভাবতে হবে। তারপর আমরা দেখলাম গ্যাড ঘরানার তাত্ত্বিকেরা, তারা এসে বললেন যে আসলে যে এই যে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা এসে বললেন যে আসলে না, উইড ঘরানার তাত্ত্বিকেরা একেবারে ঠিক কথা বলেছেন, না ওয়ার্ড ঘরানার তাত্ত্বিকেরা ঠিক কথা বলেছেন। আসলে নারী অংশগ্রহণ সবসময়ের জন্য করেছে, এটি যেমন ঠিক, এবং নারী উন্নয়ন উপকরণ থেকে কতটুকু সুবিধা পাচ্ছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে নারীর সাথে পুরুষের সম্পর্কটা কোথায়, এটি কি সহমর্মিতার, এটি কি ভালোবাসার, এটি কি সহযোগিতার, নাকি না। কারণ পুরুষ এবং নারীর এই যে জেন্ডার রিলেশনশিপ, অর্থাৎ এটি সোসাইটিকে আসলে নারী বানিয়ে রেখেছেই তো সেই পিতৃতন্ত্র, যার জন্যই তারা বলতে চেয়েছেন যে আসলে রিলেশনশিপটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই এই ব্যাপারটিকে যতক্ষণ না পর্যন্ত আমরা ফোকাস করে ঠিক করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সোসাইটির এই ক্ষত সারবে না। তারপর আমরা দেখলাম উন্নয়ন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট WAD, তারা পরিবেশ নারীবাদী, তারা বললেন যে আসলে পরিবেশের সঙ্গে নারীর যেমন সম্পর্ক, পরিবেশের সাথে নারীর যেমন সম্পর্ক, এরকম নিগুড় সম্পর্ক, এই নিগুড় সম্পর্ককে আসলে আঘাত করে। পুরুষ যেমন পরিবেশকেও আঘাত করে, একইভাবে সে এক্সপ্লয়েট করে নারীকেও। সুতরাং এই সম্পর্ক যতদিন না পর্যন্ত ডেভেলপ হবে, ততদিন পর্যন্ত প্রকৃতার্থে এই ইকোসিস্টেম বাঁচবে না। এই ছিল তাদের অবস্থান। এখন আপনাদের জন্য, আপনারা ক্লাস করছেন, তার জন্য আমাদের জন্য কয়েকটি উপহার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফুলটি কার পছন্দ, কার পছন্দ, হাত তুলেন দেখি। মাইক্রোফোন আপনার আনমিউট করে ফেলেন, দেখি সবাই আনমিউট করে ফেলেন। এই ফুল কার পছন্দ? আচ্ছা প্রিয়াঙ্কা, ওই তো পছন্দ, সব ফুলই পছন্দ। আচ্ছা এটি কার পছন্দ, এটি কি ফুল? টিউলিপ, গোলাপ। এটি কার পছন্দ? সাদা গোলাপ। আচ্ছা রাইট। এটি কালো গোলাপ, কালো গোলাপ। এটি কার পছন্দ? এটি দেখুন, এই যে ফুল, এই যে পরিবেশের উপাদান, এই যে নরম উপাদান, দেন আমরা উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের মধ্যে যদি যাই, দেখুন যে এই যে এই যে সফট একটা মনোভাব আমাদের মনের মধ্যে আসে, তাই না? এই দেখেন কদম ফুল, এটি কি ফুল? বেলি ফুল, না? এইটি আর একটা ফুল, এটি আর একটা ফুল, রজনীগন্ধা ফুল। এই ফুল কার পছন্দ? বাংলাদেশের জাতীয় ফুল, তাই তো? শাপলা। তো এই সব ফুল মানে ভালো লাগে, হ্যাঁ দেখতে ভালো লাগছে, তাই না? তো এই সব ফুল আমি আসলে আজকে দিয়ে দেব, সব ফুল আপনাদের, হ্যাঁ এই সব ফুল, সেই সব শুধু নারীদেরকে দিলাম। এই জন্য আমার মেয়েরা
আমি জানি যে পার্টিসিপেন্ট অনেক ছেলেরাও আছে, যদি স্ক্রিনে মাত্র 3 জনকে দেখা যাচ্ছে আমরা দেখছি, বাট ভেতরে আসলে অনেক পার্টিসিপেন্ট রয়েছে। এবং আর পুরুষদের জন্য এই ফুলগুলো দিয়ে দিলাম, যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এই যে শ্রদ্ধার জায়গা, এই যে রিলেশনশিপের জায়গা, যেটি আসলে জেন্ডার এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এই যে WED উইমেন এনভায়রনমেন্ট উইমেন জেন্ডার এন্ড ডেভেলপমেন্টের তাত্ত্বিকরা যেটা বলতে চেয়েছেন যে তাদের সাথে সম্পর্কটি কি, এই সম্পর্কের জায়গাটা যত ডেভেলপ হবে, যত ভালো হবে, ততই আসলে সুন্দর হবে। তো এই সব সুন্দর ফুল নারী এবং পুরুষ সবার জন্য তারা ফুল হয়ে ফুটুক, এই চিন্তা করে, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।